সুপ্রিয় দর্শক বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে। আমি কাজল বিশ্বাস, চলে এসেছি গাজীপুরের জয়দীপুরে। জয়দীপুরে অবস্থিত ভাওয়াল রাজের জোড়া মঠটি দেখার জন্য। প্রাচীন এই সুন্দর নিদর্শনটি সুনিপুণ কারুকাজ এতটাই মনোমুগ্ধকর যে নিশ্চক্ষে না দেখলে বিশ্বাস করবেন না। আজ আমি আপনাদেরকে সেই জোড়া মঠটি ঘুরে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাজীপুরের জয়দীপুরের অবস্থিত ভাওয়াল রাজবাড়ি, সেখান থেকে প্রায় 1 কিলোমিটার উত্তরে মৃত চিলাই নদের দক্ষিণ তীরে অবস্থিত ভাওয়াল রাজেশ্বরী। এটি ছিল ভাওয়াল রাজ পরিবারের সদস্যদের শবদেহ স্থান। এখানে পরিবারের মৃত সদস্যদের নামের সৌধ নির্মাণ ও নামফলক স্থাপন করা হতো। শ্মশান চত্বরে একটি বিশাল শিব মন্দির রয়েছে। বর্তমানে এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি অংশ। ইতিহাস থেকে জানা যায়, ভাওয়াল এলাকার জমিদারদের পূর্বপুরুষ বর্তমান মুন্সিগঞ্জ জেলায় ব্রজযোগিনী গ্রামের বাসিন্দা ছিলেন। এই গ্রামেরই বাসিন্দা বলরাম রায় 1840-এর 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 দশকে গাজীপুরের ভাওয়াল পরগনার জমিদার দৌলত গাজীর দেওয়ান হিসেবে কাজ করতেন। দৌলত গাজীর অনুপস্থিতিতে দীর্ঘদিন খাজনা প্রদান বাকি পড়ে যাওয়ায় ভাওয়াল রাজবাড়িটি নিলামে ওঠে। মুর্শিদ কুলির খানের সঙ্গে সখ্য থাকায় বলরাম রায় কৌশলে এই জমিদারি হস্তগত করতে সক্ষম হন। রাজস্ব আদায়ের স্বার্থে মুর্শিদ কুলি খান মুসলমান জমিদারদের স্থলে পূর্ববঙ্গের হিন্দু জমিদারদের নিযুক্ত করেন। ১৭৪৩ সালে বলরাম রায়ের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র কৃষ্ণ রায় জমিদারি পরিচালনার দায়িত্ব পান। তিনি ভাওয়াল জমিদারকে স্থায়ী রূপে দেন। ১৭৫০ সালে কৃষ্ণরায়ের মৃত্যুর পর তার পুত্র জয়দেব রায় ভাওয়াল জমিদারির উত্তরাধিকারী নির্বাচিত হন এবং তিনি দক্ষতার সঙ্গে জমিদারি পরিচালনা করেন। এ সময় তার নাম অনুসারে ভাওয়াল এলাকার নামকরণ করা হয় জয়দেবপুর। জয়দেব রায়ের মৃত্যু হয় ১৭৫৬ সালে। পরবর্তীতে ভাওয়াল জমিদারি দায়িত্ব পান ইন্দ্রনারায়ণ। ইন্দ্রনারায়ণের মৃত্যুর পর ধারাবাহিকভাবে তাদের উত্তরাধিকারীরা ভাওয়াল জমিদারি পরিচালনার দায়িত্ব পান। ১৮৫৬ সালে উত্তরাধিকারীর একজন গোলক নারায়ণের মৃত্যুর পর তার পুত্র কালী নারায়ণ রায় জমিদারি পরিচালনার ভার গ্রহণ করেন। বস্তুত তার সময় ভাওয়াল জমিদারির ব্যাপক বিস্তৃতি ঘটে। জমিদাররা নিজেরাই জমিদারি পরিচালনা করতেন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাচারিতে বসতেন। কৃতিত্বের সঙ্গে জমিদার পরিচালনার জন্য ব্রিটিশ সরকার কালী নারায়ণ রায়কে বংশানুক্রমে ব্যবহারের জন্য রায় চৌধুরী ও রাজা উপাধিতে ভূষিত করেন। কালী নারায়ণের সময় ভাওয়াল রাজবাড়ি ও 5 একর জমির উপর ভাওয়াল রাজ শ্মশানেশ্বর নির্মিত হয়। কথিত আছে, ভারতের পুরী থেকে বিখ্যাত স্থপতি কামাখ্যা রায়কে নিয়ে আসা হয় এই শ্মশানেশ্বরী নির্মাণের জন্য। 6টি গম্বুজ বিশিষ্ট শিব মন্দিরটি নির্মাণের মুঘল স্থাপত্যশৈলীতে অনুসরণ করা হয়, যার গায়ের অনিদ্য নকশাগুলো এখনও দর্শনার্থীদের মুগ্ধ করে।